हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल शॉर्ट कुक। आज के आमी चले बाटा माछ दिए सुंदर एक नतूनत्व रेसिपी निये। तो चिचिंगा दिए ये बाटा माछेर रेसिपिटी आमी तैरि करेछी, तो देखबेन आशा करछी खूबी भालो लागबे। और आमार रेसिपिटी जदि भालो लागे थाके प्रथम थेके शेष अब्दि देखार अनुरोध रइलो। और आमार चैनले ना जदि कोनो सबस्क्राइब करे थाकेन प्लिज आमार चैनलके सबस्क्राइब करे देबेन और पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन आमार नतून भिडियोर नोटिफिकेशन सबार आगे पाओयार जोन्नो। लाइक शेयर कमेंट करते भुलबेन ना। जेने ताहले चलुन देखे नेओया जाक आमार आजकेर रेसिपिटी। तो देखुन एखाने आमी एकटा आलू एभाबे केटे निएछि और एखाने आमी दुटो चिचिंगा एरकम करे केटे निएछि, बीजगुलो फेले दिएछि। और एखाने आमी चारटे बाटा माछ निएछि। एखाने 500 ग्राम बाटा माछ आछे, एकटु बड़ो साइजेर बाटा माछ, तो सेई जन्य एगुलो किन्तु 500 ग्राम ओयेट हये गेछे। तो एर मध्ये आमी दिए दिलाम सामान्य परिमाणे हलुद और लवण। एगुलोके आमी एखन माखिये नेब। माखिये एबार आमी गैसे कड़ाइ बसिये दिएछि, परिमाण मतो तेल दिए दिएछि। तो आमी प्रथमे दुटो दुटो करे माछ भेजे नेब, एकबारे चारटे देबो ना, ताहले किन्तु भाजा जाबे ना, भालो भेंगेओ जेते पारे। तो एखाने आमी দিয়ে দিলাম দুটো মাছ। তো মাছগুলো একটু উল্টে নেব, মোটামুটি এক মিনিট একটু দেওয়ার পরে একটু উল্টে নিচ্ছি। এক মিনিট হয়ে গেছে মাছগুলো, এ পর্যায়ে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মোটামুটি এক মিনিট পরিমাণে মাছগুলো ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এই পর্যায়ে পরের দুটো মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি ওই তেলেই সামান্য পরিমাণে জিরে। জিরেটাকে আমি তুলে রাখবো, এটা কিন্তু পরে বেটে ঝোলে দেব। তো এটা আমি শিলপাটায় বেটে রেখে দেব, পরে এটা ঝুলে দেব। তো ওই ওখানে আরও এক চামচ তেল দিয়ে দিয়ে দিলাম এক চামচ রাঁধুনি। রাঁধুনিটা দিলে এই ঝোলটার টেস্টটা কিন্তু ভালো লাগে। যারা রাঁধুনির টেস্ট পছন্দ করে না তারা জিরে দিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আলুটাকে একটু কালার হওয়ার জন্য। আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো হয়ে গেছে ভাজা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলোকে। তো এটাকে কুশিও বলতে পারেন, যারা যে নামে বলেন সে নামই হবে এটা, হয়তো এটা আমরা কুশি বলে থাকি। তো এবারে একটু নেড়ে নিচ্ছি তেলের সাথে, আলুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ভাজার জন্য। লবণটা দিয়ে একটু ঢেকে দেবো যাতে ভালো সেদ্ধ হয় চিচিঙ্গাটা। হলুদটা দেবো না, পরে দেবো। তো চিচিঙ্গা একটু হলুদ লবণ দিয়ে একটু নেড়ে নিলাম, নেড়ে একটু ঢেকে দিলাম। তো মোটামুটি আমি এটাকে এক মিনিট ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে দিয়ে, যাতে চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যায়। দেখুন অনেকটা কমেও গেছে। তো এই পর্যায়ে এখন নেড়ে নিলাম, নেড়ে দিয়ে দিচ্ছি চারটে পরিমাণে কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে রেখেছিলাম সেটা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, জাস্ট কালার হওয়ার জন্য। আমি এটা তেলটা কিন্তু বেশি দিইনি, সামান্য পরিমাণে তেল ইউজ করেছি। আর আমি এবার মশলাগুলোকে ভালো করে সবজির সাথে নেড়ে নেব। মোটামুটি এক মিনিট ভালো করে হাই ফ্লেমে একটু ভেজে নেব, তাতে আমার সবজি আর মশলা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল। আর এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, বা দিয়ে দেব হলুদ এক চামচ। হলুদ দিয়ে এবার ঝোলটাকে একটু মিশিয়ে নিচ্ছি, লবণ হলুদ সব একসাথে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। মোটামুটি এটাকে আমি 3 মিনিট হাই ফ্লেমে ফোটাবো। তো 3 মিনিট হয়ে গেছে এ পর্যায়ে, আমার দেখুন ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। তো আমি একটু মিশিয়ে নিচ্ছি ঝোলের সাথে ভালো করে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো ঝোলে। তো মাছগুলোকে সব দিয়ে দিলাম ঝোলে। দেওয়ার পরে এটাকে আমি 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। তো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি যে জিরেটা আমি বেটে রেখেছিলাম ওটা। তো জিরেটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব মাছের সাথে, সবজির সাথে, মানে ঝোলটার সাথে পুরো, যাতে মশলাটা মিশে যায়। আর এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। চিনিটা অপশনাল, না দিতে পারেন, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়, এর জন্য দিলাম। এবার আমি একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে এবার আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তোমার রেসিপিটি দেখতে পাচ্ছেন একদম রেডি, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মোটামুটি 2 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি ফিরে এলাম। তো ফিরে এলাম, দেখুন আমার রেসিপিটি কিন্তু একদম রেডি। তো এইভাবে বাটা মাছের ঝোল কুশি দিয়ে তৈরি করে দেখবেন, আশা করছি খুবই টেস্ট হবে। তো গরমের দিনে এরকমভাবে রেসিপিটি তৈরি করবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে চলুন এবার আমি একটা বাটিতে এটাকে তুলে নেবো।
तो देखो एक बाटी तुले नहीं कम मसलाई और कम तेले देखते ही पेन कईटुकु तेले तरकारी रान्ना करी तो यम भाव तैरि करबें आशा कर खुबी भलो लागे और चैनल ना जो एखो सबसक्राइब कर प्लिज हमारे चैनल के सबसक्राइब कर देवें तेल आज तो आसि देखा हो नतून को रेसिपी नहीं धन्यवाद।